Hi everyone, today we will talk about plant. So, প্রথম আমরা বলবো যে কিভাবে plant কে নিয়ে কিভাবে plant বানানো যায়। তো first আমরা যখনই কোনো plant বানাই, টব হোক, একটা বালতি হোক, ওখানে আমাদের ফুটা করতে হয় যেন ড্রেন থেকে সব পানিগুলা ঠিক মতো করে যেতে পারে। তারপর নেক্সট হলকে আমরা কীভাবে করে সার বানাতে পারি, মানে যে সব ওল্ড সবজিগুলা থাকে ওইসবকে আমরা যে কাটি, এইসব আমাদের ওয়েস্ট সবজিগুলা থাকে ওইসবকে নিয়ে আমরা একটা জায়গায় রাখতে পারি। তারপর 20 days পরে পরে আমরা মাটি দেবো। তারপর 2 months পরে যখন আমরা ওইটাকে খুলবো দেখবো যে একটা মাটির মতো। তোমাদের যে থার্ড স্টেপটা ওটা হলো গিয়ে যে আমরা কীভাবে করে ওই মাটিগুলাকে ওই যে আমরা যে একটা সার বানিয়েছিলাম ওইসবকে কীভাবে করে দিতে পারি। তো আমরা দিব হল কি আগে গুঁড়া গুঁড়া করতে হবে মাটির মতো করতে, তাহলে একটু গুঁড়া গুঁড়া না করলে আমরা করতে পারবো না। তো এইটা মাটির মতো আলাদা আলাদা করতে করতে কয়েকটা গাছে আমরা দিব, প্ল্যান্টসে দিব। তারপর আমাদের যে ফোর্থ জিনিসটা আছে ওইটা হলো গিয়ে আমরা কিন্তু পানি বেশিও দেবো না কমও দেবো না। তারপর আমাদের যে লাস্ট ফিফথ জিনিসটা আছে ওইটা হলো গিয়ে যে আমরা একটা স্প্রে বানাতে পারি যেটাতে আমাদের সাদা পোকাগুলো যায়, পাঁচটা পোকা যেতে পারে। ওটা হলো গিয়ে নিম তেল, তারপর আপনাদের যেটা দিয়ে আপনি হাত ধন, স্যাভলন, লাইফ বয়, ওরকম যেটা দিয়ে আপনি হাত ধন ওটা দিবেন। আর দেবেন হল গিয়ে বেকিং পাউডার, ওটাকে একটা স্প্রেয়ার ওইটাকে বলে চি 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 করে দিবেন আপনাদের প্ল্যান্টে। ঠিক আছে, তো আজকের জন্য বাই। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও।